আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আমার পাকিস্তানি নেইবারের বাসায় বেড়াতে এসেছি। ও আমার নেইবার প্লাস ফ্রেন্ড। তো ওর সিস্টার আজকে আমাদের জন্য লাচ্ছা পরাটা বানিয়েছিল। তো গল্পে গল্পে আমি ভাবলাম আমি আপনাদের সাথে এই পরাটাটা শেয়ার করি। উনি কাইটা আগেই করে রেখেছিল, জাস্ট সল্ট দিয়ে একটু, আর কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এভাবে যখন পরাটাটা বেলে নিল, নিয়ে এখন কিভাবে লাচ্ছি করছে ওটা আমি আপনাদেরকে শেয়ার করছি। তো আমি আপুর অনুমতি নিয়েই ভিডিওটা মেক করছি, আশা করি আপনাদের কাজে লাগবে। এটা আপনারা ঘি দিয়েও করতে পারবেন, আর ওনারা আজকে বেসিক্যালি বাটার দিয়ে করেছে। দেশি ঘি দিয়ে করলেও অনেক মজা হয় আপু বলল। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের জন্য ভাজা শুরু হয়েছে। তো আমি এটা মিস করতে চাইনি, আমি ভালো মতো আবার একটু লার্ন করে নিলাম। আসার পরে আজকে এত সুন্দর একটা সকালবেলা, শরতের মর্নিং, ঝিরঝির বৃষ্টিও হচ্ছে। তো আজকে অনেক কিছু ওনারা আমাদের জন্য রেডি করেছেন, তার মধ্যে এই পরাটাটা খুবই স্পেশাল ছিল। তো ভাবলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখতে পাচ্ছেন পুরো এভাবে করে নিয়েছে, আর আগে এটা করেছিল ওটা ভাজতেছে। তো প্রথমে এই পরাটাগুলো করেছিল, তখন আমার খেয়াল হয়নি, হঠাৎ করে মনে হলো যে আমি একটু আপনাদের সাথে এটা একটু শেয়ার করি, আপনাদেরও এটা কাজে আসবে। তো চাকি আটা বা যে কোনো আটা দিয়ে আপনারা এই পরাটাটা করতে পারেন। তো ওদের স্টাইলটা দেখি ওরা কীভাবে করে। আমরা তো অনেক সময় দেখতাম আমার আম্মুদেরকে, আমরা যে লেচি কেটে কেটে করতাম, কিন্তু ওনারা একদম পুরোটাই কেটে নিয়ে তারপরে এই পরোটাটা তৈরি করছে। চুলায় গরম গরম চা হচ্ছে, সাথে পরাঠা। তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই ভিডিওটা মূলত তৈরি করছি। তো পরোটাটা এরকম বাটার দিয়ে ভেজে নিচ্ছে। তো যেটা এখন রেডি করে রেখেছে ওটা একটু পরে বেলে ফ্রাই করবে। চাও রেডি হয়ে গেছে, আমরা একটু পরে নাস্তা করব। কেউ কেউ নাস্তা শুরুও করে দিয়েছে, তো আমি একটু পরেই খাবো, কিন্তু আমি এটা ভালো মতো একটু শিখে নিচ্ছি। তো এখন এটাকে আবার একটু আটার মধ্যে দিয়ে এখন সুন্দর করে রাউন্ড করে বেলে নিবে। কেটে তো আগে কিভাবে করেছে আপনারা দেখতেই পেলেন, এটা এখন সুন্দর করে রাউন্ড করে আস্তে আস্তে করে খুলে যায় অনেক সময়, কিন্তু ভয় পাওয়ার কিছুই নাই। দেখতে পাচ্ছেন এখানে ওইটা কিন্তু পুরো খুলে যায় না, তো একটু হাত দিয়ে চেপে চেপে দিলে ওটা আর অসুবিধা হয় না। আর পাকিস্তানিরা তো সবসময় মূলত ওদের প্রধান খাবারই হচ্ছে রুটি পরাটা। তো ওরা বলছিল, আপু আমার সাথে বলছিল যে আপুর বয়স হয়ে যাচ্ছে, আপু তার ছেলে মেয়েদেরকে এরকম রুটি পরাটা বানাতে বানাতে তার দিন চলে যাচ্ছিলো। তো আসলেই মানে যার যেটা প্রধান খাবার, আমরা বাঙালিরা যত ভাত খাই ওরা তত আসলে ভাতটা কম খায়, ওরা এরকম রুটি তারপরে পরাটা এগুলোই বেশি খায়। তো এখন দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি বেলা হয়ে গেছে, এখন এটাকে ফ্রাই করার সময়। এটা রেডি, এটা প্রায় হয়ে গেছে, এটা এখন নামিয়ে ফেলবে। এই তো এটা রেডি হয়ে গেছে, এটা সার্ভ করার জন্য চলে যাচ্ছে। তো যেটা এখন বানালো ওটাকে এখন ফ্রাই করা হচ্ছে। সেম প্রসেসে যেটা একটু খুলে যায় তখন হাতটা একটু দিয়ে চেপে চেপে করলে আর খুলে যাওয়ার ভয় থাকে না। তো এভাবেই আসলেও লাচ্ছা পরোটাটা করতে হয়, আর কেউ কেউ অন্য স্টাইলেও করে। তো আমার কাছে এই স্টাইলটা খুবই ভালো লেগেছে করার, তো ভাবলাম আমি একটু শিখে নেই, ভালো মতো রপ্ত করে নেই। তো এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আশা করি আপনাদের কাজে লাগবে, ভালো লাগলো। লাগলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করলে খুশি হব, আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে গ্রো করতে। তো এই তো পরোটাটা ভাজা হচ্ছে, একটু পরেই আমরা এটা সবাই মিলে খাবো। খাওয়াটা বড় কথা না, লার্ন করাটাও একটা বড় কথা।
এটা এরকম করে ফ্রাই করা হচ্ছে, একটু পরে এটা হয়ে যাবে। সময় নিয়ে ভাজতে হবে, ধৈর্য ধরে। তো ধৈর্য ধরে করলেই সব কাজই খুব সুন্দর হয়, এটা আমরা কম বেশি সবাই জানি। তো এই তো পরোটাটা হওয়ার মাঝখানে এভাবে ঘি থাকলে ঘি অথবা বাটার খুব সুন্দর করে পুরো ইয়াতে দিয়ে, ওটা যখন বেলেছিল এখন এটা দিয়ে আবার ফ্রাই করছে বাটার দিয়ে। এই তো হয়ে গেল পরোটাটা, কিছুক্ষণের মধ্যে এটাকে নামিয়ে ফেলবে। তো এভাবে আসলে লাচ্ছা পরোটা তৈরি করতে হয়। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর সাথে তো ছিলই বললাম অনেক কিছু করেছিল এখানে, নিহারি করেছিল, হালুয়া করেছিল, তারপরে ডাল দিয়ে চিকেন করেছিল, চাট ছিল, দই বড়া ছিল, অনেক কিছুই ছিল। তো প্লেন পোলাও ছিল, তো ভালো লেগেছিলো সব কিছুই। তো সেটার সাথে আমার আজকে ভালো মতো লাচ্ছা পরোটাটা শেখা হলো, এতে আমি খুব খুশি হয়েছি। তো এটাই আর কি বড় কথা। তো আপনারাও শিখতে পেরেছেন ভেবে ভালো লাগছে। আজকে সকালটা দেখতে পাচ্ছেন এত সুন্দর, আর ঝরা পাতা দিন, এখন পাতা ঝরে যায়, তো মনটা খুব খারাপ লাগে কিন্তু ভালোও লাগে। তো রেডি আমাদের লাচ্ছা পরোটা সাথে নিহারি আর গরম গরম চা। তো এটা খুব ভালো লেগেছে, সাথে ওয়েদারটাকেও আমরা এনজয় করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আর অনেক ধন্যবাদ যাদের বাসায় এসেছিলাম তাদেরকে, আর যার কাছে এই লাচ্ছা পরোটাটা শিখতে পারলাম। আল্লাহ হাফেজ।